গুড মর্নিং ক্লাস ফোর, এখন তোমাদের পরিবেশের বিজ্ঞান ক্লাস হবে। প্রত্যেকে পরিবেশ বইটা বার করো, আমার পরিবেশ যেটা 20 পাতা, দেখো দেখতে পাচ্ছ 20 পাতা। আগের দিনে আমি 18 পাতা পড়িয়েছিলাম বস্তু আর পদার্থ, আজকে পড়াবো কি, কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস, পেজ নাম্বার 20। আজকে আমরা এখান থেকে পড়বো, আগের দিন তো পদার্থ পড়েছিলাম, সেই পদার্থর কী কী হয়, কটি পদার্থ সেইটা সম্বন্ধে জানবো। ফার্স্ট এখানে গল্পের আকারে দিয়েছে যে পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতাব কাল মাঠের ধারে লোকটি কি বিক্রি করছিল বলো তো? আফতাব বলল, গ্যাস বেলুন দিদি, মানে দিদিমণিকেই দিদি বলছি, বড় লাল রঙের বেলুনটা কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছে করছিল। এটা কে বলছে? আফতাব দিদিমণিকে বলছে। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে। এটা কে প্রশ্ন করছে? দিদিমণি আফতাবকে প্রশ্ন করছে। আফতাব বলল, একরকমের গ্যাস, তবে কি গ্যাস জানি না, তোমরাও তো জানো বেলুনের মধ্যে তো গ্যাস থাকে, গ্যাস বেলুন বলে, গ্যাসের জন্যই বেলুনটা ফোলে, আবার যখন প্যাকেটে করে বেলুনগুলো বিক্রি হয় তখন সেটা চোপসানো থাকে, মানে তখন সেটা গ্যাসটা বেরিয়ে যায়। এইবারে যে গ্যাসটা রয়েছে সেটা কী গ্যাস সেটা আমাদের এবার জানতে হবে। তখন আর একটা ছেলে দেখো, তার নাম রাজেশ, সে বলছে, যদি বেলুন ফেটে যায় গ্যাসটা কোথায় যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বেলুন ফেটে গেলে গ্যাসটা কোথায় যাবে, কোথায় যাবে? তোমরা কি মনে হচ্ছে কোথায় যেতে পারে গ্যাসটা? কোথায় যাবে? বাতাসে, বাতাসে ছড়িয়ে পড়বে। রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে, সে তো ছড়িয়ে যায়, চোখে অবশ্য দেখা যায় না। আচ্ছা, বাতাসকে আমরা চোখে দেখতে পাই? পাই না তো, কিন্তু অনুভব করতে পারি, জোরে যখন হাওয়া দেয় আমরা বুঝতে পারি। আচ্ছা, বাতাস হচ্ছে তাহলে কি অনুভবের জিনিস, ঠিক বলেছো। এটা দিদিমণি বলছে, গ্যাস ছড়িয়ে পড়ে, গ্যাস তো ছড়িয়েই পড়ে তাই না, সেটা ছড়িয়ে কোথায় যায়? চারপাশে ছড়িয়ে পড়ে, বাতাসে ছড়িয়ে পড়ে। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারো? রুকসানা একটি মেয়ে, সে বলল, আমি দেখেছি মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। হ্যাঁ, মশা মারার জন্য যে ধোঁয়া দেওয়া হয় সেই ধোঁয়া তো ছড়িয়ে পড়ে, এবং সেটা যদি চোখে যায় বা বুকে যায় কাশি হবে। রাজেশ বলল, ধূপের ধোঁয়া উনুনের ধোঁয়াও তো ছড়িয়ে পড়ে। রাজেশ কি বললো? না, ধূপের ধোঁয়া উনুনের ধোঁয়া এগুলো ছড়িয়ে পড়ে, সব ধোঁয়া এগুলো সব ছড়িয়েই পড়ে, ধোঁয়া তো ছড়িয়েই পড়বে, একটা জায়গা তো তাকে আবদ্ধ করে রাখা যাবে না। অরুণ বলল, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা করে। ব্লিচিং পাউডার তোমরা সবাই দেখেছো, সাদা সাদা হয়, বর্ষাকালে বেশি দেওয়া হয় শ্যাওলা পরিষ্কারের জন্য বা নর্দমায় ড্রেন ফিল পরিষ্কার করার জন্য দেওয়া হয়, তাহলে ব্লিচিং পাউডারটা উৎকট গন্ধ থাকে, এটা গ্যাসও থাকে, সেই বেরিয়ে গেলে নাক চোখ খুব জ্বালা করে, কেন বলো তো, ওই গ্যাসটার জন্য। তোমরা সকলেই ঠিক বলেছো, এটা আবার দিদিমণি বলেছে, এই ছেলেমেয়েগুলো যে এত প্রশ্ন করছে তার উত্তর দিদিমণি বলছে, তোমরা সবাই ঠিক বলেছো, ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থাকে, থেকে যায় অনেক সময়। তাহলে এই ধোঁয়ার মধ্যে কী থাকে? অনেক রকমের গ্যাস আর গুঁড়ো গুঁড়ো কিছু জিনিস দেখা যায়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কী বলো তো, যা ছাড়া আমরা বাঁচব না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝি সে এসেছে। এখানে কার কথা বলছে? যেটা আমরা একদম বাঁচবই না, কি বাতাস, অক্সিজেন, আমরা কি অক্সিজেন ছাড়া বাঁচবো? আমাদের যদি বদ্ধ ঘরে রেখে দেওয়া হয় দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ ধরে, আমাদের কিন্তু দম বন্ধ হয়ে যাবে, অক্সিজেনের অভাবে আমাদের প্রাণহানিও হতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? বাতাস, যা আমরা অনুভব করি কিন্তু চোখে দেখতে পাই না। দেখো সিধু বলল, হাওয়া, ঠিক বলেছো, হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে, এই যে হাওয়ার মধ্যে তো অনেক রকম গ্যাস মিশে থাকে, বাতাসে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তা ছড়িয়ে পড়ে। গ্যাসকে কি আমরা খোলা জায়গায় ধরে রাখতে পারবো? পারবো না, তা তো ছড়িয়েই পড়বে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা যদি একটা মগে ঢেলে দিই, তা ঠিক পরের পাতায় দেখো। সিধু বলল, আমাদের তিন রকম দেখতে তিনটে মগ আছে, তার কোনটায় দেবেন? দিদিমণি বললেন, সেটার কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো দেখাবে? সিধু বলল, তা হয় নাকি, বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। তার মানে দিদিমণি কি প্রশ্ন করতে চাইছে? যে জলের কোনো আকার আছে কিনা, জল তো তরল পদার্থ, কি কোনো আকার আছে? তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে, বোতলে রাখলে বোতলের আকার ধারণ করবে, মগে রাখলে মগে, আবার গ্লাসে জল রাখলে গ্লাসের আকার, তাহলে তাকে যে পাত্রে রাখবো সেই আকার। তার মানে জল তরল পদার্থ, এর কোনো আকারও হয় না, এর কোনো বর্ণও হয় না। তার মানে তুমি বলছো একরকমের পাত্রে জলকে এক এক রকমের আকারে দেখাবে? সিধু বলল, হ্যাঁ তাই,
জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিন নিলেও কি তাদের পাত্রের মতোই দেখাবে? তাহলে আর কি কি তরল পদার্থ এখান থেকে আমরা পেলাম? জল ছাড়া দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলো সব তরল পদার্থ। এগুলোই জলের মতো, যে পাত্রেই রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, কারণ এটা তরল পদার্থ, নিজস্ব কোনো আকার হয় না। অরুণ বলল, হ্যাঁ তা তো হবেই, ওরা যে গড়িয়ে যেতে পারে এবং জল গড়িয়ে পড়ে, খুব দরকারি কথা, গড়িয়ে যেতে পারে। রাজেশ বলল, ইট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনই থাকে, জলের মতো ছড়িয়ে পড়তে পারে না। ইটকে আমি যদি রেখে দিই একটা জায়গায়, সে তো সেরামই থাকবে, ছড়িয়ে গড়িয়ে পড়বে না, কারণ এটা কেন না, ইট কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থ এক জায়গা থেকে একটা জায়গায় নড়বে না, সে সেই জায়গাতেই থাকবে, কিন্তু জল কি এক জায়গায় থাকবে? থাকবে না। জল তুমি মেঝেতে ফেলে রাখো, ঠিক সে গড়িয়ে গড়িয়ে চলে যাবে, কিন্তু ইট কেন থাকবে? ইট যেহেতু কঠিন পদার্থ, তাই সে জলের মতো ছড়িয়ে পড়বে না। ঠিক বলেছো, ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, এদের আমরা বলি কি কঠিন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? কঠিন পদার্থ যদি বলে উদাহরণ দাও কি বলবে? ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ। কারণ কেন বলবো? এদের নিজস্ব আকার আছে, এদের আমরা তাই কি বলবো? কঠিন। পরেরটা দেখো, তাহলে বোঝা গেল যে কঠিন তরল গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল বা গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। তাহলে এই চ্যাপ্টার থেকে কি পেলাম? ক ধরনের পদার্থ তিন ধরনের, কঠিন, তরল, গ্যাস, তাদের মধ্যে কার নিজস্ব আকার আছে? দেখো কঠিনের, আর তরল গ্যাসের নিজস্ব কোনো আকার হয় না, তারা যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। এইবার আজকে যে পড়াটা পড়ালাম 20-21 পাতা, কেউ বা কঠিন কেউ বা তরল, তার যে প্রশ্নগুলো হবে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের লিখিয়ে দেবো। এই দুটো পাতা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একদম পরের ক্লাসে কিন্তু খাতা নিয়ে বসবে, পেন নিয়ে, সঙ্গে বইটাও রাখবে, আজকে এটা ভালো করে পড়বে, নেক্সট ক্লাসে আমি এটার প্রশ্ন দেবো। টাটা।